আমার মা চলে গেছে আমার আব্বা চলে গেছে সবাই চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারি না এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই তাদের সবার একটাই ছিল যে মমতাজ রে কেমনে এদিকে বাদ করানো যায় আসলে আমাদের কপাল খারাপ আমরা সেই আয়োজনটা ঠিকঠাক মতো করতে পারি নাই আমি সেই কারণে অনেক কিছু একলা আমার সামলায়ে চলতে হয় এই কারণে অনেকেই অনেক সময় মনোক্ষুণ্ণ হন কিন্তু আমি নিজে জ্ঞান স্বরূপে আমি কখনো কোনো মানুষের একটু ক্ষতি হোক কোন মানুষ একটু আমার দ্বারা কষ্ট পাক আমি কিন্তু এটা চাই না কারণ আমি মানুষের কষ্ট দিমু কেন মানুষের কাছে তো আসলে ওইরকম কোনো চাওয়া পাওয়া আমার নাই আমার কি চাওয়া পাওয়া থাকবো কোন আমার আপনারা দোয়া করছেন আমার আব্বা শিল্পী ছিল আমি শিল্পী হইছি আমি গান শিখছি আমি বাংলাদেশের ছোটবেলায় আমার অনেক আশা ছিল আমি একটা বড় শিল্পী হব তাহলে বাংলাদেশে আমি একটু বড় শিল্পী হইছি না আমার তো চিনে সবাই আমার বড় শিল্পী কয় সবাই আমি নিজের গর্ব নিজে না করলেও এটা কিন্তু হাসা নাকি তাইলে আমি সবই তো আল্লাহর রহমতে পাইছি তাহলে মানুষের কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা তো আমার কাজ না আমি যে মানুষটা আমার আব্বা আমার পাশে আমার কবরটাও বানাই রাখছি কারণ আমার মধ্যে সেই মরণ চিন্তাও আছে আল্লাহ বলছে যে প্রত্যেক দিন যদি তুমি এই মরণ কথা স্মরণ করো তাহলে তুমি তো অন্তত অপরাধ করতে পারো না আমরা প্রতিটা মানুষ যদি মরণ কথা স্মরণ করি প্রতিদিন একবার সেই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না তো আমরা তো পীর মুর্শিদ ওলি আব্দাল গুরুজন ধরা মানুষ মানুষের পায়ে সালাম করে বড় হওয়া মানুষ নাকি আমাদের দ্বারা মানুষের ক্ষতি হবে না তা আল্লাহ পাক যেটুক দান করছে চাই মান সম্মান মতো সেটাকে ধরে রাখতে নাকি কোন আজকে এমপি হইছি এবার সত্যিকার অর্থে মনে প্রাণে চিন্তা করছি এত কামরা কামড়ি এত দুইটা বছর ধরে তো আমার বিপক্ষে মোটামুটি একটা গ্রুপ নাই মেয়ে গেছে দুইটা বছর ধরে নামছে না অনেক দিন ধরে নামছে যে আমি যাতে মনোনয়ন না পাই আমিও কিন্তু আউকাউ করি নাই কারণ আমার এত টাকাও নাই আমি 15 বছর এত টাকা পয়সা কামাই নাই আমার হলো পরিশ্রমের পয়সা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি দৌড়াই আমি অনেক কষ্ট করে পয়সা কামাই করি আমি চিন্তা করছি যে শেখ হাসিনা আমার এবার দিলে ভালো না দিলে আরও ভালো সত্যি কথা আমি এত হাউকাও করি নাই দৌড়াদৌড়ি করি নাই কিন্তু শেখ হাসিনা আমার খামা খাই অনেক পছন্দ করে উনি অনেক ভালোবাসে এইটা আল্লাহরা মেলা ঘুরছে এই বদনামের গাঁটটি নিয়ে মেলা মানুষ ঘুরছে এই জায়গায় গেছে ওই জায়গায় গেছে এই নেতার কাছে ওই মন্ত্রীর কাছে ওই যেহেনে গেছে সেনে তো দুইটা কথা শুনে আইছে কিন্তু দিন শেষে শেখ হাসিনা নৌকাটা আমারই দিয়ে দিছে তারা এই নৌকা না পাইয়া একটু সামনে আসেন পিছনে মার দেখতে পারতেছেন না তো যে কারণে এরা নৌকাটা না পাইয়া এরপরে তাগো মাথা নষ্ট হয়ে গেছে মমতাজ রে খান থেকে মানে প্রথমই ছিল যে যতটি ক্যান্ডিডেট আছে পারে নাই এখন নৌকা দেওয়ার পরে এখন অবশ্য আর যারা আছে একজন ছাড়া সবাই চায় মমতাজ তো একেবারে খারাপ আছিল না মমতাজ তো একেবারে খারাপ কিছু করে নাই মমতাজ হইলেও দোষ নাই কিন্তু এই যে অপরাজনীতি কালো টাকা ছিটে যারা এমপি হবে আসতেছে আর যাই হোক ও ঘরে হইতে দেওয়া যাইব এইটাও কিন্তু একটা যুদ্ধ শুরু হয়েছে হয়েছে না নাইলে কিন্তু অন্য বাইরে বসতো বসতো না তারা কইছে পাশ করি আর না করি ওরে কিন্তু ওই কালো টাকা আলারে কিন্তু পাশ করানো যাইব তাইলে মনে মনে কিন্তু আর যারা আছে হেডিও কিন্তু আমার পক্ষে